টুয়েলভের ইউনিট সিক্স মানে ষষ্ঠ অধ্যায় মৌলিক পৃথককরণের সাধারণ নীতি ও পদ্ধতি সমূহ, এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের আলোচনা করছি এবং কোপার ম্যাট কী এবং রাসায়নিক উপাদান কী, ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এই অধ্যায়টি কি প্রায় পরীক্ষা আসে দেখেছি। তো কোপার ম্যাট কী এবং এই রাসায়নিক উপাদান কী, তোমরা জানো কোপার পাইরাইটিস থেকে কী কোপার পাইরাইটিস থেকে কোপার নিষ্কাশন করা হয়। তো কোপার পাইরাইটিস থেকে কোপার নিষ্কাশনে তাপজারিত আকরিকের বিগলনের সময় মারুচুন্ডির মধ্যে উৎপন্ন কিউপার সালফাইড ও ফেরাস সালফাইড মিশ্রণকে গলিত মিশ্রণকে কোপার ম্যাট বলা হয়। কী বলছি দেখো, কোপার পাইরাইটিস থেকে কোপার নিষ্কাশনে তাপজারিত আকরিকের বিগলনের সময় মারুচুল্লির মতো উৎপন্ন কিউপার সালফাইড এবং ফেরাস সালফাইড যে গলিত মিশ্রণকেই কোপার ম্যাট বলা হয়। বোঝা গেল কী বললাম, গলিত যে মিশ্রণ পড়া ফেরা মানে কিউপার সালফাইড CO2S এবং ফেরাস সালফাইড FeS এর যে গলিত মিশ্রণ একেই কোপার ম্যাট বলা হয়। কোপার ম্যাট আসার উপাদান কী, না ম্যাটের মধ্যে মনে রাখবে ম্যাটের মধ্যে 40-45% কোপার, 30-35% আয়রন এবং প্রায় 25% সালফার থাকে। কী বললাম, বোঝা গেল কোপার ম্যাটের মধ্যে 40-45% হচ্ছে কোপার আর 30-35% আয়রন আর প্রায় 25% সালফার থাকে। এটা হচ্ছে কোপার ম্যাটের রাসায়নিক উপাদান। তা আসলে বোঝা গেল কোপার ম্যাট কী এবং এই রাসায়নিক উপাদান কী। ঠিক আছে, ভালো লাগলে লাইক করবে আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, প্রয়োজন অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। ওকে, ধন্যবাদ।